পূর্ণেন্দু পত্রী লেখা সেই গল্পটা কণ্ঠে আমি গীতশ্রী সেনা। আবার সেই গল্পটা আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছিল ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খড়খটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ছাকরা চুলুড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ছাক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুরি তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিন ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর। ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল।